চলো তোমাদের দেখাচ্ছি রাস্তার কি অবস্থা। আমরা পৌঁছে গেছি মেচোগ্রাম। মেচোগ্রাম হচ্ছে সেই ক্রসিংটা যেখানে ঘাটালের রাস্তাটা এসে বম্বে রোডে মিশছে। ঘাটাল থেকে মেচোগ্রাম রাস্তাটা অ্যারাউন্ড 30 কিলোমিটার। আমাদের আসতে লাগলো 1 আওয়ার কয়েক মিনিট লেগেছে। মানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমাদের এই হাফ মানে 30 কিলোমিটার রাস্তা আসতে আমাদের 1 আওয়ারের বেশি লেগে গেল। এই রাস্তাটা মানে যেহেতু এখন রিপেয়ারিং চলছে, খুব আপস অ্যান্ড ডাউন ছিল বলে আমি কিছু ওখানে ভিডিও করিনি। তো চলো আমরা এগোচ্ছি। এইবার বম্বে রোড ধরে ফেলেছি, বাইলেন ধরে ফ্লাইওভারের পাশ দিয়ে যেই বাইলেনটা আছে সেটা ধরিয়ে এগিয়ে চলেছি বম্বে রোডের দিকে কলকাতার উদ্দেশ্যে। মানে যে বম্বে রোডটা যে কলকাতার দিকে যাচ্ছে সেই বম্বে রোডটা দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা কোলাঘাট ক্রস করব। তো কোলাঘাটের আগে একটা ব্রিজ পড়বে, মানে ব্রিজ না, ফ্লাইওভার পড়বে। ওই ফ্লাইওভারটার ঠিক রাইট সাইডে হচ্ছে হলদিয়া যাওয়ার রাস্তা বা দীঘা যাওয়ার রাস্তা, যেটা এখন মেনলি দীঘা যাওয়ার রাস্তা। এটা আগে ছিল না, অ্যারাউন্ড 70s এটা ছিল না। এটা একটা ব্রিজ হওয়ার পর এখন মানে দীঘা যাওয়ার এটাই মেন রুট। ওটা আমরা যদি দীঘা যেতাম তাহলে এই যে কোলাঘাটের আগে যে ফ্লাইওভারটা আছে ওই ফ্লাইওভারটা দিয়ে বম্বে রোডটা ক্রস করে আমাদের দীঘা যেতে হতো বা হলদিয়া যেতে হতো। চলো তোমাদের ফ্লাইওভারটাও দেখাচ্ছি। এই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা ফ্লাইওভার, মানে গাড়ি যেহেতু স্পিডে আছে আমি বেশিক্ষণ তো দেখাতে পারবো না, তবুও দেখো দূরে দেখা যাচ্ছে একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা দিয়ে ক্রস করে আমাদের দীঘা বা হলদিয়া যেতে হতো। ওই ফ্লাইওভারটারই মানে রাইট সাইডে ওটাই হচ্ছে হলদিয়া বা দীঘা যাওয়ার রাস্তা। তো আমরা ধরে ফেললাম একটা বাইলেন, যাব এখানকার একটা খুব ফেমাস রেস্টুরেন্টে, সেটা হলো শেরি পাঞ্জাব। আমি এই রাস্তাটা দিয়ে ক্রস করব আর এই রেস্টুরেন্টে নামবো না, একটু কিছু খাবো না, সেটা হয়ই না। এখান দিয়ে আমরা এতদিন যাতায়াত করছি, মানে 20 ইয়ার্সের বেশি আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করছি রেগুলারলি। এখানে আমি নিয়মিত খাই এবং বলতে খুব ভালো লাগে যে এখানে খেয়ে আমার কোনো দিনও ইনডাইজেশন অ্যাসিডিটির কোনো প্রবলেম হয়নি। তাই এত রেস্টুরেন্ট থাকতেও শেরি পাঞ্জাবে আমাকে অন্তত হাফ অ্যান আওয়ার হলেও স্টপেজ দিতে হয়, সে লাঞ্চই বলো স্ন্যাক্সই বলো ব্রেকফাস্টই বলো, আমি এই রেস্টুরেন্টটাকেই প্রেফার করি। তো চলো এইবার আমরা ভেতরে যাই। ভেতরে প্রচুর মানে ভিড় আর কি, তো খুব চেঁচামেচি হচ্ছে বলে আমি সাউন্ড অফ করে দিয়েছি, আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমি ব্যস্ত মেনু কার্ড দেখতে, যদিও আমরা খুব হেভি কিছু করবো না যেহেতু সন্ধে হয়ে এসছে। আমরা অল্প কিছু স্ন্যাক্স নেব, তার সাথে কোনো ড্রিঙ্ক। আমার হাজব্যান্ড প্রেফার করবে ব্ল্যাক টি, আমি কোনো মকটেল। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে পরিষ্কার সাজানো গোছানো, এবং এখানকার যারা স্টাফ আছে তারা খুব কোঅপারেটিভ। যেহেতু আমরা রেগুলার যাই ওরা আমাদের চিনেও ফেলেছে।
আমি অর্ডার করলাম কাবাব, রেশমি কাবাব, তার সাথে সার্ভ করলো চাটনি, গ্রিন চাটনি এবং স্যালাড। গ্রিন চাটনিটা আমার খুব ফেভারিট, আমি এটা মিস করতে পারি না এমন মনে হয়। কাবাব সার্ভ করার পর আমার জন্য এলো ব্লু লেগুম, আমি এটাই প্রেফার করলাম। আর সবশেষে হাজব্যান্ড নিলেন ব্ল্যাক টি, ও একটু টি প্রেফার করে, যে কোনো হট জিনিস প্রেফার করে, আমি একটু কোল্ড পছন্দ করি, তাই আমি ব্লু লেগুনটা প্রেফার করলাম। এখানে স্ন্যাক্স করে তারপর আমরা বেরিয়ে পড়লাম, এরপর কলকাতা তো যেতেই হবে। দেখো প্রায় অন্ধকার নেমে এসেছে, ক্রস করছি কোলাঘাট ব্রিজ। ব্রিজের রেলিংটা খুবই হাই বলে আমি ঠিকঠাক মানে নদীটার রিভারটার ভিউ আমি তোমাদের দিতে পারলাম না, চেষ্টা করলাম কিন্তু পারলাম না। দেখো পুরো অন্ধকার এখন, মানে 6টা বেজে গেছে, চারদিকে আলো জ্বলে গেছে। এই এই ড্রাইভ এই সময় মানে আমি লং ড্রাইভে আমার এই টাইমটা খুব ভালো লাগে, মানে বেশ চারদিকে আলো জ্বলবে। এটা আমরা কোনা ক্রস করছি, এটা হচ্ছে সাঁতরাগাছি ফ্লাইওভার। পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি ব্রিজের টোলের কাছে। দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো এইবার আমাদের সাথ ছাড়বে না, আমরা এবার অভ্যস্ত হব ওকে নিয়ে পথ চলতে হবে আমাদের, এরকমই মনে হচ্ছে। সবসময় একটা ছাতা কি প্রোটেকশন রাখতে হবে, যখন তখন এসে মাথার উপর পড়ছে। ক্রস করলাম দ্বিতীয় হুগলি ব্রিজ, এরপর নিশ্চয়ই কলকাতার ডেসক্রিপশন আর তোমাদের দিতে হবে না, তোমরা সবাই নিশ্চয়ই অ্যাওয়্যার কলকাতার, তোমরা অ্যাওয়্যার নিশ্চয়ই কলকাতার রাস্তাঘাটের ব্যাপারে, তাই আমি কিছু বললাম না। আমি ডাইরেক্ট পৌঁছে গেলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আমাদের যাতায়াতের রাস্তাতে পড়ে, আমরা এখান থেকেই নর্মালি গ্রসারিজ যা আমার লাগে আমার সংসারে সব আমি ওখান থেকেই কিনে আনি, যখন যাই তখন কিনে নিয়ে আসি, মানে আমার ঘাটালের জন্য আর কি। তো দেখো পার্কিং লটে গাড়ি পার্ক করছি, বৃষ্টি বেশ ভালোই পড়ছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করব, তার আগে তোমাদের দেখিয়ে দিই একটা ভিউ। দেখো একটা হাই রাইজ বিল্ডিংয়ের ওপরে আলো জ্বলছে আর তলা দিয়ে মেঘটা ক্রস করছে, জাস্ট অসাম লাগছে। তো সি অল মাই ফ্রেন্ডস অ্যান্ড লাভ ইউ অল।